ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা যে সমস্ত ভোটে ইভিএম ব্যবহৃত হয় সেই সমস্ত ভোটের ক্ষেত্রে চ্যালেঞ্জ ভোট নিয়ে আলোচনা করব। কখন চ্যালেঞ্জ ভোট হয় বা চ্যালেঞ্জ ভোট হলে প্রিসাইডিং অফিসারের কী ডিউটি, কোন কোন ফর্ম তাকে ফিল আপ করতে হবে বা কী করতে হবে, এই নিয়ে আমরা একটু সংক্ষেপে ডিসকাস করব। তো ধরুন ভোটার স্লিপ, একটা বাইরে থেকে স্লিপ নিয়ে যেমন আসেন, ফার্স্ট পোলিং অফিসারের কাছে এলেন, ফার্স্ট পোলিং অফিসার তার নাম এবং সিরিয়াল নাম্বার হাঁক দিলেন, সেই সময় কোনো পোলিং এজেন্ট অবজেকশন দিলেন যে স্যার ইনি নিজেকে যে ভোটার বলে দাবি করছেন ইনি সেই ভোটার নন, ইনি ভুয়ো ভোটার। তো তখন সেই ভোটারকে প্রিসাইডিং অফিসারের কাছে ডাকতে হবে। প্রিসাইডিং অফিসার এবার ভোটারকে তখন জিজ্ঞাসা করবেন যে এজেন্ট যেটা বলছে সেটা সত্য কিনা, অর্থাৎ আপনি সঠিক ভোটার কিনা। তো যদি দেখা যায় এজেন্ট বলছে যে না স্যার উনি ভুয়ো ভোটার, এবং এজেন্ট ভোটার বলছে যে না স্যার আমি সঠিক ভোটার, এই যদি উভয়ই নিজের অবস্থানে অনড় হয় তখন আপনাকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে। এবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে তখন যে এজেন্ট চ্যালেঞ্জ করেছে তার কাছ থেকে 2 টাকা ক্যাশে জমা নিতে হবে। এবার আমি এখানে এজেন্টের নামটা এজেন্ট লিখবো, ভোটারের নামটা ভোটার লিখবো, প্রিসাইডিং অফিসারের সহিটা পিআরও বলেই লিখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখুন যে মানি রিসিপ্টটা রয়েছে, তাহলে যখন আপনি 2 টাকা জমা নিচ্ছেন বুক নাম্বার 1 পেজ নাম্বার 1 যে আমি এজেন্ট সরকার নামক পোলিং এজেন্টের কাছ থেকে 2 টাকা জমা নিচ্ছি, দিয়ে প্রিসাইডিং অফিসার সই করলেন, প্রিসাইডিং অফিসার দত্ত ডিস্টিংগুইশিং মার্ক দিলেন, পোলিং স্টেশন নাম্বার 123 আর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি 39 বর্ধমান দুর্গাপুর সংক্ষেপে লিখেছি, দিয়ে ডেট দিলেন। আর যদি এটা বিধানসভা ভোটের জন্য হয় তখন উল্টোটা কাটবো আমরা। এইবার ঠিক একই ধরনের জিনিস ডান দিকেও লিখতে হবে যে আমার বুক নাম্বার 1 পেজ নাম্বার 1 123 পার্লামেন্টারি এই পোলিং স্টেশন পার্লামেন্টারি কনস্টিটিউশন 39 বর্ধমান দুর্গাপুর, দিয়ে আমি 2 টাকা এজেন্ট সরকার যিনি পোলিং এজেন্ট তার কাছ থেকে জমা নিয়েছি, প্রিসাইডিং অফিসার সই করলেন, প্রিসাইডিং অফিসার এখানে আপনার ডিস্টিংগুইশিং মার্ক দিলেন, পোলিং স্টেশন নাম্বার ডেট দিলেন। দিয়ে তখন করতে হবে কি, এই যে ডান দিকটা মানি রিসিপ্টটা কিন্তু আপনি যেহেতু 2 টাকা জমা নিচ্ছেন আপনাকে এটা এজেন্টকে দিয়ে দিতে হবে। এটা আপনি এজেন্টকে দিয়ে দিলেন, এজেন্টের কাছে এটা রয়ে গেল এবং এটা এজেন্টের কাছে থেকেই যাবে, আর এই যে 2টো পার্ট এইটা আপনার কাছে জমা থাকবে। এইবার তাহলে আপনাকে ভোটারকে ডাকতে হবে, ভোটারের এবার ডিটেলস এখানে আপনাকে রেকর্ড করতে হবে। এই যে ফর্ম 14 ওপরে আমরা যেগুলো লেখার এগুলো লিখেছি, এগুলো আপনারা জানেন, হাউস অফ পিওপিল, আর এটা যদি বিধানসভা ভোট হয় তখন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লিখবো, আর এখানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি লিখেছি, পোলিং স্টেশনের নেম আর নাম্বার লিখেছি। এরপরে এখানে দেখুন যে বিষয়টা আমাদের আসছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1 দিয়েছি, এবার নেম অফ দি ভোটার, আমরা এখানে ভোটারের নামটা সুবিধার জন্য ভোটার রায় লিখেছি, তারপর তার পার্ট নম্বর 123 কারণ এখানে 123 আছে, তারপর আমরা ইলেকটরাল রোলে যেটা নাম লেখা আছে মানে উনি নিজেকে যে ভোটার বলে দাবি করছেন ইলেকটরাল রোলে সেই নাম, তার নামটা একই হবে, উনি তো ওর হয়েই ভোট দিতে এসেছেন এমনটাই বলছেন, তাহলে সেটাও ভোটার রায়। এবার ওর সিগনেচার নেবেন, ভোটার রায় সই করবে বা তার থাম্প ইমপ্রেশন নেবেন, যে কোনো একটা, দরকার হলে 2টোও নিয়ে নিতে পারেন। এবার সেই ভোটারের অ্যাড্রেস লিখতে হবে, অ্যাড্রেসটা কোথা থেকে পাবেন, না সেই ভোটার যে এপিক এনেছে এপিকের পিছনে যে অ্যাড্রেস লেখা আছে সেই অ্যাড্রেসটা আপনি দেখে দেখে লিখবেন। এরপরে নেম অফ দি আইডেন্টিফায়ার, এটা আমি পরে আসছি, এখানে লিখে দিচ্ছি এনি থার্ড পার্সন। তারপরে নেম অফ দি চ্যালেঞ্জার মানে যিনি চ্যালেঞ্জ করেছেন, অর্থাৎ এজেন্ট, তাহলে তার এখানে নাম লিখলেন এজেন্ট সরকার। এরপর অর্ডার অফ প্রিসাইডিং অফিসার, এটা পরের ব্যাপার। তো এরপরে যেটা হবে ভোটারকে ডেকে আপনাকে সামারি এনকোয়ারি করতে হবে যে কী ব্যাপার কী বৃত্তান্ত। তো ভোটারকে যে আপনি ডাকবেন আপনার কাছে, তো আপনি তাকে বলবেন আগে এজেন্টকে বলতে হবে তার সপক্ষে যুক্তি প্রমাণ করতে। এজেন্ট হয়তো বললো যে দেখুন ইনি যার হয়ে ভোট দিতে এসেছেন তার এপিকটা ছিনতাই করে নিয়ে এসেছেন এবং তার হয়ে উনি ভোট দিতে এসেছেন, এইটা ধরুন এজেন্টের দাবি। বা হয়তো এজেন্ট বলছে যে যার হয়ে ভোট দিতে এসেছে সে এখন বাড়িতে থাকে না, দীর্ঘদিন থাকে না, তার এপিকটা নিয়ে ও ভোট দিতে এসেছে, এরকম ধরুন অভিযোগ করছে। তো তখন আপনি ভোটারকে বলবেন যে ঠিক আছে তাহলে আপনি আপনার বাড়ি থেকে অল্টারনেটিভ অন্য কোনো ডকুমেন্টস নিয়ে আসুন। তো যদি উনি এবার বলেন যে ঠিক আছে স্যার আমি নিয়ে আসছি, এবার এই নিয়ে আসতে গিয়ে উনি যদি ফলস ভোটার হন তাহলে আর ফেরত আসবেন না, তো সেক্ষেত্রে ঝামেলা মিটে গেল, তাহলে চ্যালেঞ্জটা আপনার ভোটারের ভোট দিতে পারলো না, ভোট রিজেক্ট, সেক্ষেত্রে এজেন্টকে পয়সা ফেরত দিয়ে দিতে হবে, সেটা আমি পরে ডিসকাস করছি।
কিন্তু ধরুন উনি খানিক পরে ওনার ব্যাংকের পাসবই কি ড্রাইভিং লাইসেন্স কিংবা প্যান কার্ড মানে যে আর বাকি অল্টারনেটিভ ডকুমেন্টসের লিস্ট আছে তার মধ্যে থেকে দু তিনটে নিয়ে এসে হাজির করলেন যে দেখুন আমি অরিজিনাল ভোটার, তখন আপনি ওনার যে ইলেকট্রাল রোলের নাম সেই নামের জায়গাটা খুলে দেখবেন ইলেকট্রাল রোলে একই ফ্যামিলির নামগুলো বা আশেপাশে বাড়ির দেখবেন ফ্যামিলি মেম্বারদের নামগুলো এক কাছেই থাকে। তো ওনাকে আপনি তখন একটা সামারি এনকোয়ারি করবেন যে আপনার ফ্যামিলির বাকি লোকজনদের নাম বলুন, তাদের বয়স টয়স বলুন বা আশেপাশে বাড়ির দু একজনাকার নাম বলুন, এবং প্রয়োজন পড়লে আপনি ভোটের লাইন থেকেও দু চারজনাকে ডেকে জিজ্ঞাসা করতে পারেন। সেইটাই হচ্ছে এখানে এই যে এনি থার্ড পার্সন, তাদেরকে আপনি কোনো বয়স্ক মানুষকে ডেকে জিজ্ঞেস করতে পারেন ভোটের লাইন থেকে যে দেখুন তো ইনি এই ভোটার কিনা করে, যদি আপনি বোঝেন যে ভোটার ঠিক আছে, হ্যাঁ ভোটার ঠিক আছে বা ভোট আপনার অসুবিধা নাই, ভোট অ্যালাউ, তাহলে ভোট যদি অ্যালাউ হয়, ভোটার যদি সঠিক হয়, তা সেক্ষেত্রে তখন কী হবে, ভোটার ভোট দেবে। এবার ভোটার ভোট দিলে তখন এখানে আপনাকে দেখুন কি লিখতে হবে, ভোটার যদি ভোট দেয় তখন ওপরে ভোটার ভোট দেওয়া মানে তাহলে এজেন্টের টাকাটা ফরফিটেড হয়ে যাবে, তখন ফরফিটেড টু গভর্নমেন্ট, প্রিজাইডিং অফিসার এখানে সই করে দেবেন, দিয়ে এখানে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। কিন্তু যদি দেখা যায় ভোটার ফেরত এলো না বা ভোটার ভুলভাল বলছে, তখন কি হলো ব্যাপারটা, তখন ভোট রিজেক্টেড, ভোট রিজেক্টেড মানে ভোটার ভুল, ভোটার যদি ভুল হয় তখন এজেন্টকে পয়সা ফেরত দিতে হবে। এইখানে দেখুন লেখা আছে সিগনেচার অফ চ্যালেঞ্জার অন রিসিভিং রিফান্ড অফ মানি, তখন এজেন্ট দু টাকা ফেরত পেয়ে যাবে এবং এজেন্ট তখন এখানে সই করে দেবে, এজেন্ট সরকার। এটা আমি নীলকালিতে করেছি। সঙ্গে সঙ্গে এইখানেও এবার চলে আসুন, এখানেও দেখুন লেখা আছে রিসিভড ব্যাক অফ রুপিস টু, এবং এজেন্ট তখন এখানে সই করে দেবে এবং এজেন্ট ডেট দিয়ে দেবে যে আমি টাকাটা ফেরত পেয়ে গেছি। তাহলে এইটা এইবার টাকা এজেন্ট ফেরত পেয়ে গেল মানে তাহলে ভোটারটা ফলস ভোটার, ভোটার যদি এবার ফলস ভোটার হয় আপনি তাকে আগেই জানিয়ে রাখবেন যে আপনি যদি ফলস হন আপনাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। তো এই সমস্ত ব্যাপার শুনে যদি উনি চলে যান, প্রথমেই বললাম তাহলে তো ঝামেলা মিটে গেল, কিন্তু উনি যদি ফেরত আসার পর নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন বা লাইনে দাঁড়িয়ে থাকা মানুষরাও যদি বলে যে না স্যার এ এই ভোটার নয়, এ ভুয়ো ভোটার, তাহলে সেরকম যদি কেস হয় তখন তাহলে তার ভোট রিজেক্টেড হয়ে গেল যেটা আমি আগেই বললাম, এবং তিনি যদি আর ফেরত না আসে সেক্ষেত্রেও ভোট রিজেক্টেড, তখন এজেন্ট পয়সা ফেরত পাবে, এজেন্ট এখানে সই করে দেবে এবং আপনার এখানে এজেন্ট যে টাকাটা ফেরত পেলো এখানে সই করে দেবে। কিন্তু ভোটার ফেরত আসার পর যদি প্রমাণিত হয় যে ভোটারটা ভুয়ো, তখন এজেন্ট তো পয়সা ফেরত পেলই, তখন আপনাকে আবার একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে অ্যানেক্সার 9 লেটার অফ কমপ্লেন টু দি SHO পুলিশ। এই ফর্মটার একটু লেখার ইয়েটা একটু খারাপ আছে, একটু কষ্ট করে বুঝে নেবেন। SHO মানে হচ্ছে স্টেশন হাউস অফিসার, তাহলে টু দি স্টেশন হাউস অফিসার, আপনার ওইখানে যে নেম অফ পোলিং, এটা পোলিং স্টেশন নয়, নেম অফ পুলিশ স্টেশন, মানে পুলিশ স্টেশনের নাম ওখানকার নাম জেনে লিখে দেবেন। তারপরে এবার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 277 দুর্গাপুর পশ্চিম, পার্লামেন্টারি 39 বর্ধমান দুর্গাপুর, পোলিং স্টেশনের নেম লিখলেন, ডেট দিলেন, দিয়ে এবার আই অ্যাম টু রিপোর্ট দ্যাট শ্রী এজেন্ট সরকার, মানে যে এজেন্ট কমপ্লেন করেছিল, সন অফ শ্রী ফাদার সরকার, তার ধরুন বাবার নাম ফাদার সরকার, অ্যান্ড রেসিডেন্ট অফ বলে এজেন্টের অ্যাড্রেস, এটাও আপনি এজেন্টের এপিক থেকে পিছনের দিক থেকে অ্যাড্রেসটা লিখে নেবেন, হ্যাজ চ্যালেঞ্জড, কারণ এজেন্ট চ্যালেঞ্জ করেছিল, দি আইডেন্টিটি অফ দি পার্সন হু ইজ বিং হ্যান্ডেড ওভার টু, বলে যার হাতে দিচ্ছেন ওই স্টেশন হাউস অফিসারের নামটা এখানে লিখবেন, তাকে জিজ্ঞেস করে নিয়ে, দিস পার্সন ক্লেমড, মানে এই ভোটারটা ক্লেম করেছিল যে তার নাম ভোটার রায়, যার ইলেকট্রাল রোলেতে সিরিয়াল নাম্বার 125 এবং পার্ট নম্বর 123 অফ দি ইলেকট্রাল রোল অফ, এবার এখানে 277 দুর্গাপুর পশ্চিম, আমি সংক্ষেপে লিখেছি কনস্টিটিউয়েন্সি, এটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 277 দুর্গাপুর পশ্চিম, এবং হি কুড নট প্রুভ হিমসেলফ বিএ ইলেক্টর, মানে সে নিজেকে ওই ভোটার বলে প্রমাণ করতে পারেনি, তাই তাকে আপনার হাতে তুলে দেওয়া হলো, দিয়ে প্রিজাইডিং অফিসার সই করে স্ট্যাম্প দেবেন, এখানে সব প্লেস লিখবেন, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্লামেন্টারি প্রিজাইডিং অফিসার সই সিগনেচার, এবার এটা রিসিভ করবে ওই যে SHO মানে স্টেশন হাউস অফিসার, এখানে সই করবেন, দি অ্যাবাভ লেটার অ্যান্ড পার্সন রেফার টু দেয়ার ইন হোয়ার হ্যান্ডেড ওভার ওয়ার হ্যান্ডেড ওভার টু মি অ্যাট 2 PM ভোটের ডেট দেবে বাই প্রিজাইডিং অফিসার, অর্থাৎ এই ব্যক্তিকে আমার হাতে তুলে দিয়েছেন, সই করে আপনাকে জমা দেবে, এটা আপনার কাছেই থাকবে। তো এই হচ্ছে চ্যালেঞ্জ ভোটের টোটাল গল্প, এইভাবে কিন্তু কাজ করতে হবে। তো এইভাবে ফর্মগুলো ফিল আপ করে খামে ভরে জমা দিয়ে দেবেন। এই ভোট, এই ভিডিও এখানে।